হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব পাখি কিভাবে আকাশে ওড়ে। আমরা এখানে একটি পাখি দেখতে পাচ্ছি এবং এই পাখিটির দুটি ডানা রয়েছে। এটি হচ্ছে ডান দিকের ডানা এবং এটা হচ্ছে বাম দিকের ডানা। এবং এই দুটি ডানার সাহায্যে সে বাতাসে ঝাপটা দেয়, তাই না? পদার্থবিজ্ঞানের ভাষায় বাতাসে বল প্রয়োগ করে। ধরা যাক এই পাখিটি ডান দিকের ডানাটি দিয়ে বাতাসে F1 পরিমাণ বল প্রয়োগ করলো। F1 পরিমাণ বল প্রয়োগ করলো এবং বাম দিকের ডানাটা দিয়ে বাতাসে F2 পরিমাণ বল সে প্রয়োগ করলো। ধরা যাক এতে কি হবে, এতে বাতাস পাখির ডান দিকের ডানাটিতে প্রতিক্রিয়া বল স্বরূপ R1 বল ফিরিয়ে দেবে, তাই না? কারণ নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আর তাই এই পাখিটি যখন বাতাসে ডানাটি দিয়ে F1 বল প্রয়োগ করবে, তখন বাতাসও তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল হিসেবে R1 বল ফিরিয়ে দেবে। আচ্ছা, এখানে F1 এবং R1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং F1 এর মান এবং R1 এর মান সমান। অনুরূপভাবে পাখি যখন বাম দিকের ডানাটি দিয়ে বাতাসে F2 পরিমাণ বল প্রয়োগ করবে, বাতাস এখানে R2 পরিমাণ বল ফিরিয়ে দেবে, R2 পরিমাণ বল ফিরিয়ে দেবে। এখানে R2-র দিক হচ্ছে F2 এর দিকের বিপরীত, অর্থাৎ R2 এবং F2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং R2 এর মান এবং F2 এর মান সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাখিটি বাতাসে F1 এবং F2 পরিমাণ বল প্রয়োগ করলো, বিনিময়ে বাতাস এই পাখিটির উপর R1 এবং R2 বল প্রতিক্রিয়া বল হিসাবে প্রয়োগ করলো, তাই না? এখন R1 এবং R2 যে দুটি বল এখানে রয়েছে তাদের যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে তারা ধরা যাক যে ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তার লক্ষ্য করো R1 এবং R2 এই বল দুটির মধ্যবর্তী কোণ কি, ধরা যাক থিটা, তাই না? R1 এবং R2 এই দুটি বল থেকে বা এই দুটি ভেক্টর থেকে একটি লব্ধি ভেক্টর পাবো, তাই না? এবং ধরা যাক এই লব্ধি ভেক্টর হচ্ছে R এবং ধরা যাক এই লব্ধি ভেক্টর হচ্ছে R। তাহলে দেখা যাচ্ছে পাখি বাতাসে F1 এবং F2 বল প্রয়োগ করার ফলে নিজে R পরিমাণ বল এখানে অনুভব করছে, তাই না? এখন এখানে R বলটি পাখিটির উপর ভূমির সাথে লম্ব বরাবর ক্রিয়া করে না, একটু বাঁকাভাবে ক্রিয়া করে। আমরা চিত্রকে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা একটু আগে যেটা দেখলাম যে পাখিটির উপর এখানে R পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, তাই না? এবং এই R বলটি আসলে পাখিটির সাথে লম্বভাবে নেই, একটু বাঁকাভাবে আছে। অর্থাৎ এখানে R বলটি অনেকটা এরকমভাবে পাখিটির উপর ক্রিয়া করছে। এবং যে কোনো বল হচ্ছে একটি ভেক্টর রাশি এবং আমরা জানি যে কোনো বলকে অনুভূমিক এবং উলম্ব দুটি উপাংশে বিভক্ত করা যায়। তাহলে এই R বলটিকেও আমরা উলম্ব এবং অনুভূমিক দুটি উপাংশে বিভক্ত করতে পারবো। এবং ধরা যাক উলম্ব উপাংশটি হচ্ছে কিউ এবং অনুভূমিক উপাংশটি হচ্ছে পি। তাহলে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, আর কস থিটা, যদি পি এবং আর এর মধ্যবর্তী কোণ হয় থিটা, এবং কিউ এর মান হবে আর সাইন থিটা। এখন এই কিউ উপাংশটি যে পাখি রয়েছে তার ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে এবং ওজনকে প্রশমিত করে। ধরা যাক পাখিটির ওজন W, তাহলে এখানে আর সাইন থিটার মান অবশ্যই W চেয়ে বড় হতে হবে বা সমান হতে হবে। যদি সমান হয় তাহলে পাখিটি ভেসে থাকবে বাতাসে, যদি বড় হয় পাখিটি উপরের দিকে উঠতে থাকবে, এবং আর সাইন থিটার মান যদি W চেয়ে কম হয় তাহলে কিন্তু পাখিটা উঠতে পারবে না, পৃথিবীতে ফিরে আসবে অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে দেখা যাচ্ছে যদি আর সাইন থিটার মান W সমান হয় আর সাইন থিটা ইকুয়াল টু W হয়, তাহলে পাখিটি বাতাসে ভেসে থাকবে, পাখিটি
বাতাসে ভেসে থাকবে থাকবে এবং আর সাইন থিটা, আর সাইন থিটা যদি ডাব্লুর চেয়ে বড় হয়, পাখির ওজনের চেয়ে বড় হয়, তাহলে আমরা বলবো পাখিটি পাখিটি উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে। তাহলে আমরা পাখি বাতাসে ভেসে থাকার যে মূলনীতি সেটা পেলাম, আর সেটা হচ্ছে আর সাইন থিটা ইকুয়াল টু ডাব্লু হতে হবে। এবং এখানে আরেকটি উপাংশ রয়েছে, আর কস থিটা অনুভূমিক উপাংশ, এবং এই উপাংশটি পাখিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পাখি বাতাসে ডানা দিয়ে আঘাত করে এবং সেই আঘাতের বিপরীত প্রতিক্রিয়া বল হয় আর ওয়ান এবং আর টু, তাই না? এবং তাদের লব্ধি হয় আর, এবং এই আরটা পাখিটির সাথে লম্বভাবে ক্রিয়া করে না, বরং একটু আনতভাবে ক্রিয়া করে, এবং এই আনত বলটিকে আমরা অনুভূমিক এবং উলম্ব উপাংশে বিভক্ত করতে পারি, কারণ বল একটা ভেক্টর রাশি, তাই না? এবং এখানে উলম্ব যে উপাংশটি রয়েছে তা পাখির ওজনকে প্রশমিত করে, এবং অনুভূমিক উপাংশটি পাখিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর এভাবেই পাখি আকাশে ওড়ে।